নমস্কার, আমি প্রণয়। টেকনো হেল্পে আবার আপনাদেরকে স্বাগতম জানাই। আজ যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হলো রিমস অ্যাপের। রিমস আপনারা সবাই স্টুডেন্ট আপডেট করছেন, টিচার আপডেট করছেন, প্রমোশন, ড্রপবক্স সব কিছু করছেন, কিন্তু টাইম টু টাইম অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, যেটা আমাকেও অনেকে ফোন করেন বা জানার চেষ্টা করেন এই প্রবলেমগুলোর সলিউশন কি। তো ছোট্ট এরকমের দু একটা প্রবলেম নিয়ে আজ আমি সলিউশন কি আপনাদেরকে ইন হ্যান্ড দেখিয়ে দেব। প্রথম হলো, আপনারা যারাই স্টুডেন্ট অ্যাড করতে যান নিউ এন্ট্রিতে গিয়ে অনেকেই বলেন সঠিক যেটা হ্যাবিটেশন সেটা পাওয়া যাচ্ছে না। আসলে রিমস এখনো পর্যন্ত ডেভেলপিং স্টেজেই আছে, পুরোপুরি ডেভেলপ হয়নি, তাই কিছু অপশন নতুন নতুন আসছে, এবার সেই অপশনটা দিয়ে দিয়েছি হ্যাবিটেশন অ্যাড করার। কিন্তু এই হ্যাবিটেশন অ্যাডটা শুধু ক্লাস্টার লেভেলে হবে, স্কুল লেভেলে সেই অপশনটা আসবে না। তাই কিভাবে অ্যাড করা যাবে আমি একটা ক্লাস্টারে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লাস্টার কোড দিলাম, লগ ইন করলাম। এখানে দেখুন অ্যাড হ্যাবিটেশন, এই অপশনটা আগে ছিল না। এখানে অ্যাড হ্যাবিটেশন করলাম, ডিস্ট্রিক্ট নিলাম, ব্লক, দেন ক্লাস্টার। এখন এই হ্যাবিটেশন কোডটা বা হ্যাবিটেশন নেমটা আমরা নিজে থেকে দেব না, এটা হ্যাবিটেশন টোটাল আপনার ক্লাস্টারে বা টোটাল ডিস্ট্রিক্টে কতটা হ্যাবিটেশন আছে সেটা অলরেডি হ্যাবিটেশন মাস্টার আছে, সে ফাইলটা আপনাকে ব্লক থেকে বা ডিস্ট্রিক্ট থেকে শেয়ার করা হবে, সেখান থেকেই আপনারা হ্যাবিটেশন কোড অ্যান্ড হ্যাবিটেশন নেম নেবেন। অন্যথা টোটাল ডিস্ট্রিক্টের হ্যাবিটেশনটাই বেড়ে যাবে, যতটা থাকার তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে, তাই হ্যাবিটেশন কোড অ্যান্ড হ্যাবিটেশন নেম সবসময় আপনারা কপি করে আনবেন। তাই আমি হ্যাবিটেশন মাস্টারটা খুললাম, এখানে গিয়ে কর্মকার পাড়া হ্যাবিটেশনের কোডটা আমি কপি করলাম, এবার আবার গিয়ে আমি হ্যাবিটেশন নেমটাও কপি করে নিয়ে এলাম, এবার আমি সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করার পরে হ্যাবিটেশনটা অ্যাড হয়ে গেছে। এই ক্লাস্টারের সিআরসিসি যখনই যে কোনো একটা স্কুলের নিউ এন্ট্রি করবেন এখন ওই হ্যাবিটেশনটা ওই ক্লাস্টারে পাওয়া যাবে। হয়ে গেল এবার হ্যাবিটেশন অ্যাড করা। আরও কিছু প্রশ্ন আমাকে করেন অনেকেই যে স্কুল পাসওয়ার্ড রিসেট করা, একটা জিনিস মনে রাখবেন, স্কুল পাসওয়ার্ড রিসেট করা এই অথরিটিটা ক্লাস্টার লেভেলে দেওয়া হচ্ছে, সিআরসিসিরা যে কোনো স্কুলের পাসওয়ার্ড রিসেট করতে পারেন। এখানে দেখে নিন, আপনাদের রিসেট পাসওয়ার্ড অপশন আছে, রিসেট পাসওয়ার্ডে যাবেন, স্কুল পুরো সবটাই দেওয়া আছে, যে কোনো একটা আপনি স্কুল নিলেন, রিসেট পাসওয়ার্ড করে দিলাম, রিসেট, রিসেট হয়ে গেল। রিসেট হয়ে যাওয়ার পর ডিফল্ট পাসওয়ার্ড যেটা থাকে স্কুল এট দ্য রেট অফ 1 2 3, সেই ডিফল্ট পাসওয়ার্ডে চলে গেল। আজ এই দুটো টেকনিক্যাল ইস্যু ছিল, দুটো নিয়ে ডিসকাস করেছি। যদি আপনারা মনে করেন আপনারা প্রবলেম ফেস করছেন আমাকে জানাবেন, আমি এরকম ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের জন্য এইটুকুই থাক।